আসসালামু আলাইকুম জোনাস ব্লকে সবাইকে স্বাগতম আজকের ব্লকটি যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই তো আজকে কী কী রান্না করব। সেটাই শেয়ার করতে আপনাদের সাথে চলে আসলাম তো আজকে রান্না করবো একটু সবজি আর বাচ্চাদের পছন্দের কিছু রান্না তো এখানে সবজি রান্না করতে সে তো সবজিটা আমি কেটে ভালো করে এখন ধুয়ে নিচ্ছি তো এখানে কি কি সবজি আছে এখানে আছে আলু শিম তারপরে মিষ্টি কুমড়া তারপরে গাজর লাউ তো এখানে বিভিন্ন আইটেমে সবজি ভালো করে কেটে আমি নিয়েছি তো এই যে এখানে ডাটার মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘাগরা অনেক অঞ্চলে হয়তো অনেক নামে পরিচিত কিন্তু আমাদের এলাকায় এটা ঘাগড়া নামে পরিচিত এটা সবজিতে দিলে সবজির টেস্ট নাকি বেশি হয় তো আজকে এই ঘাগরা দিয়ে সবজিটা রান্না করব তো এই তো আমি রান্না করতে চলে আসলাম এখানে সবজি রান্নায় চুলাতে বসিয়ে দিয়েছি আর এখানে এই যে চিংড়ি মাছ এখানে এটা নদীর চিংড়ি একটু ছোটো হলো এই চিংড়িটা খেতে বেশ মজা তো এই চিংড়ি মাছটা আমার ছেলে একেবারেই পছন্দ করে না তো ও ছোটোবেলাতে একেবারেই চিংড়ি মাছ ও একদমই পছন্দ করে না ওনাকে এই চিংড়ি মাছের ফ্লেভার একদমই সহ্য হয় না তো আমার মেয়ে আবার উল্টো ওরা আবার চিংড়ি মাছ ভীষণ পছন্দ তো ও চিংড়ি মাছ খেতে বেশি পছন্দ করে এই তো আজকে আমার পছন্দের মেয়ের পছন্দের ছেলের পছন্দের তিনজনের তিন আইটেমের পছন্দের রান্না চলতেছে তো এখানে মেয়ে ছেলের জন্য একটু চিকেন কোরমা করে দিচ্ছি আর মেয়েকে চিংড়িটাও কোরমার মতোই রান্না করে দেব। আর আমি সবজি রান্না করতেছি তো এই তো আমি চিংড়িটা ভালো করে বেজে রেখে দিয়েছি তো এখন চিকেনটা রান্না করে নিচ্ছি চিকেনটা হালকা একটু বেজে নিয়েছি চিকেনটা বেজে নিলে দেখতেও সুন্দর খেতেও মজা তো আমি হালকা আদা রসুন তারপরে হালকা পরিমাণের মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে একটু আমি হালকা বেজে এখন রান্না করে নিচ্ছি তো রান্নাটা শেয়ার করলাম না যেহেতু অল্প চিকেন তার জন্য আজকে আর শেয়ার করলাম না তো এটা আসলে আমি একটু রোস্টের মতোই রান্না করব কিন্তু একটু ঝোল রাখবো তো আমার ছেলে আবার এইভাবে রান্না করলে অনেক পছন্দ করে তো ওর জন্যই আমি আসলে চিকেনটা এইভাবে রান্না করতেছি তো ওই পাশে ওই তো আমার সবজি রান্না হচ্ছে তো সবজির কালারটা কিন্তু খুব সুন্দর আসছে যেহেতু এখানে আমি শিম দিয়েছি তারপরে আলু তারপরে গাজর মিষ্টি কুমড়া লাউ তো সব সবজি একসাথে নিয়ে তো মিষ্টি কুমড়ার গাজরে সবজির কালারটা খুবই সুন্দর আসে তো এই সবজিটা তো আমার কাছে ভীষণ পছন্দ তো আমি প্রায় রান্না করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না তো ভাবলাম যে আজকে একটু শেয়ার করি তো এই শীতে সবজি একসাথে রান্না করলে বেশি মজা লাগে তো এখানে আমি ফুলকপি দিই নি যেহেতু ঘাগড়া দিয়েছি তার জন্য আমি ফুলকপিটা দিই নি তো ঘাগরার ফ্লেভারটা আসলে অনেক ভালো লাগে তো এটা ঘাগরাটা আমরা মাছ দিয়েও খাই তো অনেক সময় ডাটার মতো ডাটা যেভাবে রান্না করি মাছ দিয়ে ঘাগরাটাও আমরা এভাবেই মাছ দিয়ে রান্না করি তো এই তো আমার সবজি রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এখন সবজি রান্না শেষ আমার সবজিটা খুব সুন্দর কালার আসছে তো ওই পাশে চিকেনটা রান্না শেষ তো এই যে এইখানে মেয়ের জন্য চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি তো যেহেতু বা ভাইয়ের জন্য চিকেন রান্না করেছি কোরমা করেছি তো মেয়ের জন্য চিকেনটা কোরমা মতোই রান্না করলাম তো যেহেতু চিকেন চিংড়ি মাছ তো সাথে তো পোলাও লাগে বাচ্চারা তো পোলাও খুব বেশি পছন্দ করে তো আমার ছেলে মেয়ে রোস্ট পোলাও তারপরে বিরিয়ানি চাইনিজ যাই বলে সব কিছু ওদের পছন্দ তো এই পোলাওটা খুব বেশি পছন্দ করে খায় তাও ওদের জন্য আমি প্রায় করে দিই হয়তো আপনাদের সাথে সবসময় শেয়ার করা হয় না তো আজকে বা সব কিছুই শেয়ার করলাম যেহেতু সবজি চিকেন তারপরে চিংড়ি মাছ পোলাও সবই শেয়ার করলাম যেহেতু আজকে রান্না একেবারেই অল্প যেহেতু আমরা বাসায় একেবারে মানুষ কম তো আমার ছেলে মেয়ে আমি তার জন্যে আজকে অল্প রান্না করলাম এবং অল্প রান্নাই আপনাদের সাথে শেয়ার করলাম তো একটু আমার পোলাওটা মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি পোলাও ভালো করে ভাজে পোলাও ফ্লেভারটা অনেক সুন্দর আসে আমি পোলাওটা যেভাবে রান্না করি আসলেও পুরো রেসিপিটা শেয়ার করা হয়নি তো আমি ভালো করে তেল তেলের মধ্যে পেঁয়াজ ভালো করে বাদামি কালার ভাজা হলে তারপরে আমি পোলাও চালটা দিয়ে দিই লবণ একটু আদা একটু রসুন মানে পরিমাণ মতো আদা রসুন দিয়ে চালটা ভালো করে ভেজে নিই কারণ পোলাও চালটা যদি আদা রসুন দিয়ে ভালো করে বাজা হয় তাহলে খেতে খুবই মজা মানে ফ্লেভারটা অনেক সুন্দর আসে পোলাওটা অনেক সুন্দর জ্বর হয় তো এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি একটু হালকা বেরেস্তা দিয়ে দিচ্ছি তো আমার পোলাওটা অনেক সুন্দর হয়েছে জর আজকে না আমার সবসময় আমারটা আমি নিজেই প্রশংসা করি আমার পোলাও আসলেই অনেক সুন্দর হয় শুধু পোলাও না আমার রান্নাও অনেক মজা হয় কারণ আমি যেটা রান্না করি এটাই আমার ছেলে মেয়ে এবং আমার আত্মীয় স্বজন আপনজন সবাই অনেক পছন্দ করে এবং বলে খুবই মজা রান্না তো এই তো আজকে রান্না কমপ্লিট এখানে এখন আমার ছেলে মেয়ে খেয়ে নেবে তো ছেলে বাসা নেই তো আমার ছেলে প্রাইভেটে চলে গেছে তো ও আসতে অনেক দেরি হবে তো আমার মেয়ে বলতেছে যে আমি এখন খেয়ে নেবো আমার খিদা লাগছে তো আমার বাইকে ছাড়াও খেতে চাচ্ছে না কারণ বাইকে ও এত বেশি ভালোবাসে যে বাইকে রেখেও খেতে চাচ্ছে না আবার খিদাও লেগেছে দুইটাই মিলে বলতেছে যে বাইরে এসে খাবে তুমি খেয়ে নাও না বাইরে আসতে তারপরে খাবো কেননা আমি বলতেছি যে ভাই তো তোমার চিংড়ি মাছ খাবে না তুমি তো চিকেন খাবা বলে আমি চিকেনও খাবো চিংড়ি মাছও খাবো কিন্তু ভাইয়া চিংড়ি মাছ খাবে না কিন্তু ভাইয়াকে আমি বড় চিংড়ি মাছটা আজকে খাওয়াবো তো ভায়ের জন্য খুব অস্থির কিন্তু ভায়া হাজারও চেষ্টা করলেও চিংড়ি মাছ খাবে না কারণ ও চিংড়ি মাছ একেবারেই পছন্দ করে না অনেক বাচ্চারাই চিংড়ি মাছ বেশি পছন্দ করে কিন্তু ও একেবারেই পছন্দ করে না ছোটোবেলার থেকে ও চিংড়ি মাছটা ও পছন্দ করে না বলে আমার তেমন একটা বাসা কেনা হয় না আমি কখনই তেমন একটা চিংড়ি কিনি না কিন্তু ইদানিং মেয়ে দেখতেছি যে চিংড়ি মাছ খুব পছন্দ করে তো ওর জন্যই বাজার থেকে আমি অল্প করে হলো আমি মেয়ের জন্য চিংড়ি মাছ কিনে আনি হয়তো অনেক বেশি কিনে না কিন্তু ওর জন্য অল্প পরিমাণে করে আমি কিনে নিয়ে আসি যেহেতু মেয়ে পছন্দ করে ছোটো মানুষ তো ও চিংড়ি খেতে চায় তো ওর জন্য ওর বাবা বলে সবসময় যে ওর জন্য চিংড়ি কিনে নিয়ে আসবা তো যেহেতু বাজারে চাষের চিংড়ি এত চাষেরটা তো আমি বাচ্চাকে দিবই না কারণ আমি এমনিতে চাষের চাষের মাছ খাই না তারপর আমার মেয়েকে কেউ তো না তো আমি নদীর চিংড়ি পাইলে যদি ছোট হয় তাও মেয়ের জন্য নিয়ে আসি কারণ আমার মেয়ে চিংড়ি মাছ পছন্দ করে বলে আমি নদীর চিংড়িটা নিয়ে আসতে চেষ্টা করি তাই যাই হোক এই তো মেয়ে এখন খেয়ে নিবে ও টেবিলে বসে গেছে অলরেডি খেতে কারণ ও এতক্ষণ বলছে বাই ছাড়া খাবে না কিন্তু এখন নাকি ওর বেশি খিদা লেগে গেছে ও গোসল করেছে ছোটো মানুষ তো এই তো মেয়েকে খাবার দিচ্ছি মেয়ে খেয়ে নেবে তো শীতের সবজি একরকম টেস্ট আসলে গরমের সবজি একরকম টেস্ট তো আমার কাছে শীতের সবজিটা রান্না করলে এইভাবে খুবই ভালো লাগে খেতে তো আমার ছেলে আবার সবজি বেশি পছন্দ করে না তারপরে একসাথে সব সবজি এইভাবে রান্না করলে ও আবার সবজির আলুটা বেশি পছন্দ করে তো ওর জন্য আবার সবজিতে একটু আমার আলু দিতে হয় তো ওর জন্য আমি একটু আলু দেওয়ারই তো যাই হোক দুপুরে রান্নাবান্না এই ছিল খাওয়া দাওয়া হলো তো এই তো বিকালে চলে আসলাম তো বিকালবেলা মানে আমাদের ছাদে একটা আড্ডা হয় আমরা সব বাবিরা একসাথে অনেক মজা করি যে সিজনে যে টক জাতীয় ফল হয় এটাই আমরা ছাদে বসে খাই তো আমি অনেক ভিডিওতে হয়তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা সবাই মিলে কলার পত্তা খেয়েছিলাম তো আজকে শেয়ার করব এই তো আমরা চালমুড়ি খাবো বড়ি খাব তারপরে এই যে এখানে একটা খাবার এটা শুধু সবাই যে আমরা খাচ্ছি এটা শুধু কুমিল্লার যারা তারাই এই খাবারটা চিনবেন আসলে কুমিল্লা ছাড়া এই খাবারটা হয়তো অন্য এলাকাতে খায় না এটা এখানে বিভিন্ন কী বলে চাল তারপরে মটর ছিমে বিছি বিভিন্ন ধরনের জিনিস আসলে এটা আমি তৈরি করি না কিন্তু এটা বিভিন্ন জিনিস ভেজে তারপরে আবার এটা রান্না করে তো যাই হোক এটা আমি এটা সম্বন্ধে অত আমার আইডিয়া নেই কিন্তু খেতে তেমন একটা খারাপ না মোটামুটি লাগে তো যারা কুমিল্লার মানুষ তারা এটা বেশি পছন্দ করবেন তো এটা এখানে সবাই আমরা কুমিল্লার ভাবিরেই তো সব ভাবিরেই এটা বেশি পছন্দ করে খাচ্ছে তো এটা এই খাবারটা আসলে কুমিল্লার মানুষই বেশি পছন্দ করে কিন্তু আমাদের এলাকার মানুষ এই খাবারটা সম্বন্ধে কোনো আইডিয়াই নেই বা কোনো ধারণা নেই যে কীভাবে খায় তো এই যে এখন ঝালমড়ি মাখা হচ্ছে সবাই মিলে আমরা এখন ঝালমরি খাবো তো ঝালমুড়ি খাওয়ার পরে টক বড়ি খাবো লবণ মরিচ দিয়ে তো আজকে আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না তো বিকালবেলা ভেবেছিলাম যে ছাদে যাব না কিন্তু সব বাবিরা ছাদে উঠেছে তখন যখন আমি যাইনি তখন আমাকে আবার খবর দিয়েছে যে ছাদে যাওয়ার জন্য যে ঝালমুড়ি খাবে তো ছাদে আমি আপনাদের সাথে শেয়ার করা ছাদে আমি কিছু গাছ লাগিয়েছিলাম তো ওখানে আমার সুন্দর পুদিনা পাতা হয়েছে তো ওই পুদিনা পাতা দিয়েই এখন ঝালমুড়ি খাবো আরে তো আমাদের একভাবেই আজকে যা বোনা করে নিয়ে আসছে তো পেঁয়াজ তারপরে টমেটো কাঁচামরিচ সসার সব কেটে নিয়ে আসছে আর ছাদে তো সুন্দর একদম টাটকা পুদিনা পাতা তো ওই পুদিনা পাতা দিয়েই সবাই ঝালমুড়ি মেখেছে সবাই একসাথে ঝালমুড়ি খাবো এরকম খাবার দাবার আমাদের ছাদে প্রায়ই হয় তা আমরা এরকম প্রায় ছাদে মজা করি তো এই যে আমার মেয়ে টুনটুনি বসে আছে একটা পুতুল কোলে নিয়ে তো সে এমন ভাব দেখাচ্ছে যে সে অনেক খেতে পারে আসলে তো জাল খাবার একেবারেই খেতে পারে না কিন্তু একদম হাত নিয়ে বলের মধ্যে বসে আছে তো যাই হোক এখন এই যে সবাই মিলে এখন জালমুড়ি খাওয়া দাওয়া হবে তারপরে টকবরি খা টকবরিগুলি প্রায় ভাবি ছাদে নিয়ে আসে আমরা প্রায়ই একসাথে খাইনি বাবির বাড়িতে বাড়ির গাছের তো ভাবির বাড়ির গাছের বড়ি এবং ভাবির বাজার থেকে কেনা কেনাবড়ি অনেক সময় আমরা খাই কিন্তু বাবির হাতের আসলে বড়ি মাখা একটা ভাবি বড়িগুলি কেটে মেখে নিয়ে আসে ছাদে এটা খেতে খুবই বেশি মজা লাগে আমরা সবাই পছন্দ করে খাই তো আজকে ভাবি এটা বাবির বাড়ির গাছের বড়ি তো এটা কেটে নিয়ে আসেনি এভাবেই ধনিয়াপাতা মরিচ তারপরে লবণ একসাথে মেখে নিয়ে আসছে তো মুড়ি খাওয়ার পরে আমরা এই বড়িগুলি লবণ মরিচ দিয়ে খাবো তা আসলে আমরা এরকম প্রায় ছাদে খাই হয়তো সামনে আরও খাবো আরও আপনাদের সাথে শেয়ার করব তা আজকের মতো এতটুকুই ছিল আমার ভিডিও যদি আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই আমার পেজে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন আর আপু ভাইয়েরা সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে আমি সামনে এগিয়ে যেতে পারবো তো আজকের মতো এখানেই শেষ করবো আল্লাহফে